বিরোধী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আজ স্থায়ী যে সমস্ত জয়ী পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীরা জয়লাভ করেছে তাদেরকে নিয়ে আজ স্থায়ী পঞ্চায়েতের সদস্যদের বিভিন্ন দপ্তর বণ্টন করা হয়। যদিও বিরোধী এক নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের দখলে মোট আসন সংখ্যা 8টি, তার মধ্যে তৃণমূল পেয়েছে 10টি আসন, বিজেপি পেয়েছে 8টি আসন। আজ সকাল থেকেই বিডিও আধিকারিকদের উপস্থিতিতে যে সকল সরকারি প্রক্রিয়া আছে তা সুষ্ঠুভাবে হলো। স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে যখন দপ্তরের বিভাগ করা হয় ঠিক সেই সময় বিজেপি সদস্যরা একাধিক অভিযোগ করে সরকারি বিডিও আধিকারিকদের বিরুদ্ধে। মূলত বিজেপি পঞ্চায়েত সদস্যের দাবি, সরকারি আধিকারিকরা তারা সঠিকভাবে তাদের কথা শোনেনি এবং তাদেরকে বোঝানো হয়নি। যদিও এই বিষয়ে সরকারি আধিকারিকদের বিরুদ্ধেও প্রশাসনের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করে বিজেপি পঞ্চায়েত সদস্যরা। যদিও প্রশাসনের কাছেও সঠিক উত্তর না পেয়ে অবশেষে তারা 34 নম্বর জাতীয় সড়ক বিরোধী পঞ্চায়েতের সামনেই বিক্ষোভ করেন দীর্ঘক্ষণ। বিক্ষোভের জেরে যান চলাচল ব্যাহত হয়। বিজেপি মহিলা সদস্যদের স্থানীয় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করেন। গায়ের জোরে বিজেপি মহিলা সদস্যদের স্থানীয় পুলিশ প্রশাসন সরিয়ে দিয়েছে, পাশাপাশি মহিলাদের উপর মহিলা পুলিশ ছাড়াই পুরুষ দিয়ে মারধর করার অভিযোগ তুলেছেন। এবার উপর থেকেই তো বুঝিয়ে বলবে যে তোমরাও দিতে পারো, তোমরাও দিতে পারো। যদি বলতো যে তোমরা দিতে পারো তাহলে তো আমরা দিতাম, আমরা তো ব্যাপারটা বুঝিনি। সরকারি প্রতিনিধি রয়েছে তো, আমরা তো বুঝিনি। আমাদের তোমরা যে দিতে পারো এই ব্যাপারটা আমাদের বলেনি। আপনারা প্রস্তাবন রেখেছিলেন? না, আমরা প্রস্তাবন বুঝতেই পারি, আমরা এখন প্রস্তাবন রাখবো, আমরা এখন রাখবো প্রস্তাবন। সেক্ষেত্রে আপনারা কি করবেন? কি করবো আমরা? আমরা আমাদের নাম দেবো। আগে কি তবে সিলেকশন ছিল? অভিযোগ বলতে আমরা যেহেতু বুঝিনি, বাতিল দিতে চাইছি, ঠিক আছে, যাদের নতুন করে সিলেকশন করা হোক, এটাই আমাদের দাবি। রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795। অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।